মা ঘড়ি কিনছি। 20,000 টাকার আবার কি ঘড়ি রে? ভাই রে ভাই, কে তুমি? এটা কোনো সাধারণ ঘড়ি না তো। ও বুঝছি, এবার তোরে আমি অ্যাপল কোম্পানির ব্যাট দিয়া পাশে ট্রাস ট্রাস করে বিটাইতেছি দাঁড়া। কে জানি আসছে, যাক বাইচা গেলাম। ও জিয়ান, আজকে বিকালে আমার কনসার্ট আছে, তো রাস্তেই হইব। আম্মায় তোমারে দিব না। তোর আম্মাই আমারে ফোন দিয়া কইছে, তুই সারাদিন ঘরে ভাদাইমার মতো বয়ে থাকোস, কোনো কাম কাজ করস না, তোরে নিয়ে যাইতে। আমার মায় কত ভালা। আর লগে ওই ভোটকা বিলাইডারও আনিস। তুই বেটা নিজে ফাঁসছ, আমারেও ফাঁসাইলি। তুই মানুষ না পাপিয়া? বিপদে বন্ধুরা সাহায্য করাটা বন্ধুত্ব না, বিপদে পড়লে বন্ধুরেও বিপদে ফালানোটাই বন্ধুত্ব। হ্যালো বেবস এবং বেবসের ভাইরা, তোমাদের সবাইকে আমার কনসার্টে ওয়েলকাম। তোমরা অল টাইম আমার কনসার্ট শুরুর সাথে সাথেই দৌড় দাও, এজন্য আমি এবার কোনো এন্ট্রি ফি রাখি নাই, কিন্তু এক্সিট ফি রাখছি, যেটা মাত্র 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা? মন থেকে কি করে ভুলে যাব? কালো জাদু কর দিয়া তেরি আঁখ সোনি, এ বোটকা বিলাই কি সুকো, পুরা লন্ডন হিলে তার ভিতরে জাদু লাগা সোনি। জিয়ান, ও মুন্ডিয়া নু মারেগি, জিস হিসাব না হস দিয়া, ও লাগদি পঞ্জাব দিয়া, জিস হিসাব না তাক দিয়া, ও লাগদি লাহোর দিয়া, জিস হিসাব না হস দিয়া, কুড়ি দা পতা করো পাগল কর দিয়া, জিস হিসাব না চল দিয়া, ও লাগদি লাহোর দিয়া, জিস হিসাব না হস দিয়া, কুড়ি দা পতা করো পতা করো পতা করো। আম্মা তুমি গাজরটা খাও, তারপরে লগে কার মাইনে বিলি চোদ্দের সব জানতে পারবা, আর পাশের বাসার ভাবিদের গসিপ নিয়ে তুমি সব কিছু জেনে যাও। তুমি কালে অবল আদামা, তুমি বচনা মে চাওয়া পর বচ ভি না পাওয়া, কি করা সঙ্গদা রওয়া মে, দিল মঙ্গদা রওয়া মে, পর ভুল ভি না পাওয়া, কি করা নাচানাচি শুরু করে দিমু। মানে? আরে মানে টিকটকে ভিডিও বানানো শুরু করমু। কিরে বোটকা বিলাই কই তুই? আজকে তো অনেক মজা হইলো। হ্যাঁ গেল কই? আরে চিড়ি কি লাগছে দেখি? তুই আমারে বলদ বানায় গাজর খাওয়াইছিলি না, তাই আমি তোর ক্রাশ সুজুকারে নিয়ে আজকে আমি পালাই গেলাম। মারা খা শালা সুজুকার কাছে পাত্তা না পাওয়া ফরএভার সিঙ্গেল পোলা নবিতা।